Hello, welcome back to my channel Learning with Fun. আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো খুবই ইন্টারেস্টিং। তো তার আগে আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা শুরু করা যাক। দেখো, আমরা সবাই জানি ইংলিশ অ্যালফাবেটে যে 26টা 26টা লেটার আছে তার মধ্যে পাঁচটি হলো ভাওয়েল আর বাকি 21টি হলো কনসোনেন্ট, তাই তো? তো পাঁচটি ভাওয়েল কি কি আছে? এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি ভাওয়েল আমাদের আছে। তো মনে রাখতে হবে প্রত্যেকটি ভাওয়েলের দুটো করে সাউন্ড থাকে, একটা হলো লং ভাওয়েল সাউন্ড আরেকটি হলো শর্ট ভাওয়েল সাউন্ড। তো আজকে এ নিয়ে একটু আলোচনা করব। তো প্রথম আমরা লং ভাওয়েল সাউন্ডস নিয়ে আলোচনা করি। তো প্রথমে দেখো এখানে ভাওয়েল কি কি আছে? এ, ই, আই, ও অ্যান্ড ইউ। তো লং ভাওয়েল সাউন্ডে কি হয়, এই লেটারটার যেটা নেম থাকবে মানে নাম থাকবে সেই নামটাই হবে, তাহলে সেটার সাউন্ড এই এখানে আছে, তো এই সাউন্ড কি হবে, লং সাউন্ড কি হবে, এই। ইর লং সাউন্ড হবে ই, আই লং সাউন্ড কি হবে, আই, ওর লং সাউন্ড হবে ও, আর ইউর লং সাউন্ড হবে ইউ। বোঝা গেল? A, E, I, O, U. শর্ট ভাওয়েল সাউন্ড সম্বন্ধে আলোচনা করব। তো ভাওয়েল এ শর্ট সাউন্ড কি হবে? ভাওয়েল এ শর্ট সাউন্ড হবে এ, এ। তো এখানে যদি ওয়ার্ডটা হয় সি, তো এটার সাউন্ড কি হবে? তারপর ভাওয়েল ই শর্ট সাউন্ড কি হবে? শর্ট সাউন্ড হবে এ, চ, এ, ট, চেট। ভাওয়েল আই এটার সাউন্ড কি হবে? এ, এ, ক, ফিগ। নেক্সট ভাওয়েল ও এটার সাউন্ড কি হবে? অ। তো ঠ, অ, ডগ। ভাওয়েল ইউ এটার শর্ট সাউন্ড হবে আ, আ, সান। আবার আমি রিপিট করছি, ভাওয়েল এ অ্যান্ড দ্য সাউন্ড শর্ট সাউন্ড ইজ এ, ভাওয়েল ই অ্যান্ড দ্য শর্ট সাউন্ড ইজ এ, ভাওয়েল আই শর্ট সাউন্ড ইজ এ, ভাওয়েল ও শর্ট সাউন্ড ইজ অ, ভাওয়েল ইউ শর্ট সাউন্ড ইজ আ। মনে রাখতে হবে দুটো যদি কনসোনেন্ট থাকে, একটা যদি ভাওয়েল থাকে একটা ওয়ার্ডে, তাহলে এটা সাধারণত ভাওয়েলটা সাধারণত কি হবে, শর্ট সাউন্ড পায়, এটা মনে রাখতে হবে, এটাই রুল। দেখো দুটো কনসোনেন্ট আছে, এটা হলো সি ভি সি রুল, মানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট রুল, ওটাতে যেটা ভাওয়েল থাকবে সেটা শর্ট ভাওয়েলের শর্ট সাউন্ডটা পাবে। আমি কয়েকটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, তাহলে ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো আমাদের প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা আমরা কি বলছি, সেটা হলো সি, এ, কে, ই। তো আমরা উচ্চারণ করতে পারি খেইক, তাই তো? তো এখানে এর তো দুটো উচ্চারণ আছে, একটা শর্ট সাউন্ড আছে একটা লং সাউন্ড আছে। তো আমি যদি এখন শর্ট সাউন্ডে এটাকে উচ্চারণ করি তাহলে কি হবে, খেক, কিন্তু যদি লং সাউন্ডে করি তাহলে কি হবে, খেক। তো এখানে একটা রুল আছে,
রুলটা হলো এই যে, একটা ওয়ার্ডে যদি দুটো ভাওয়েল থাকে তাহলে ফার্স্ট যে ভাওয়েলটা থাকে সেটা হয় লেটার নেমটা হয়, আর পরের যে ভাওয়েলটা থাকবে, সেকেন্ড ভাওয়েলটা থাকবে, সেটা সাইলেন্ট হয়ে যাবে। সেই জন্য এখানে সি এর সাউন্ড কি হবে, আর এর সাউন্ড কি হবে, এর সাউন্ড এই হবে, এই এই খেক, আর ই তো সাইলেন্ট হবে। হ্যাঁ, তো এখন আরেকটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। যেমন এখানে আছে যে ওয়ার্ডটা আছে সেটা হলো ল ই, এটা সাইলেন্ট হবে, আর এটা এফটা কি হবে, তাহলে কি হবে, লিফ। কেন লিফ হলো, কারণ এখানে দুটো ভাওয়েল আছে, তো প্রথম ভাওয়েলটা কি হবে, লং সাউন্ড পাবে, আর পরের ভাওয়েলটা সাইলেন্ট হয়ে যাবে, তাহলে কি হলো, ল ই ফ লিফ। নেক্সট হলো আই খাইট, কেন খাইট হলো, কারণ এখানে দুটো ভাওয়েল আছে, প্রথম ভাওয়েলটা লেটার নেমটা পাবে, তার মানে লং সাউন্ড পাবে, তো লং সাউন্ড কি হবে, আই এর লং সাউন্ড আই, আর ইটা সাইলেন্ট হবে, সেই জন্য আই খাইট। নেক্সট ও হোপ, কেন হোপ হলো, কারণ এখানে দুটো ভাওয়েল আছে, প্রথম ভাওয়েলটা হলো ও, ওয়েল লং সাউন্ড, ও লং সাউন্ড হলো ও, আর এটা সাইলেন্ট হবে, সেই জন্য ও হোপ। নেক্সট আছে ইউ কিউট, এটা হবে না, এটা সাইলেন্ট হবে, কেন, কারণ এই ওয়ার্ডটাতে দুটো ভাওয়েল আছে, প্রথম ভাওয়েলটার উচ্চারণ লং সাউন্ড হবে, ইউর লং সাউন্ড কি হবে, ইউর লং সাউন্ড ইউ হবে, আর ইটা কি হবে, সাইলেন্ট হয়ে যাবে, তাহলে ইউ কিউট। তো বোঝা গেল, আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে একটু আমাকে জানিও, আর আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। তো তোমরা খুবই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো। গুড নাইট।